আপনি কি ধর্মনিরপেক্ষ? আপনি কি মনে করেন রাষ্ট্রের কোনো ধর্ম থাকা উচিত নয়? আপনি কি মনে করেন ইসলামিক রাষ্ট্রে অমুসলিমদের অধিকার খর্ব হবে? এর মাধ্যমে আপনি আসলে বুঝাতে চাচ্ছেন যে অমুসলিমদের কতটুকু অধিকার থাকা উচিত সেটা আল্লাহ বুঝেননি, কিন্তু আপনি বুঝেছেন। আপনি কি মনে করেন সব ধর্মের অধিকার সমান? এটা কি মূর্খতা নয়? যে ব্যক্তি আল্লাহর মাহাত্ম্য প্রকাশ করে সে কিভাবে মেনে নিবে যে আল্লাহর ইবাদত পাওয়ার অধিকার আর শয়তানের ইবাদত পাওয়ার অধিকার সমান? আপনি আল্লাহকে, শয়তানকে, দুর্গাকে, বুদ্ধকে সমান অধিকার দিতে চান, অথচ আপনার বাসার দারোয়ান আর কাজের বুয়াকে আপনি নিজের সমান অধিকার দেন না। আপনি দাবি করেন দেশ কিভাবে চলবে এ বিষয়ে আল্লাহর বলার অধিকার নেই, অথচ আপনার বলার অধিকার আছে। আপনি নিজের কথা বলার স্বাধীনতা চান, অথচ রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কথা বলার অধিকার বন্ধ করতে চান। আপনার এই দ্বিমুখিতা, আপনার মূর্খতা, তা কি আপনি বুঝেন?